ছি যন্ত্রে কি পড়ে দেখি সেইগুলো নিয়ে কিছু একটা বানাবো। অনেক কি পড়েছে রে? অনেকটা চিংড়ি পড়েছে। এই চিংড়ি দিয়ে বিরিয়ানি বানাবো। হয়ে গেছে, ওই যন্ত্রটা সাইড করে রেখে দিই গুছিয়ে, আবার দিতে আনতে হবে। কটালের সময় তো এখন রোজ যন্ত্র পারতে হয়। বেশ বড় বড় চিংড়ি পড়েছে, এই চিংড়িগুলো দিয়ে চিংড়ির বিরিয়ানি বানাবো। অনেকগুলো এরকম বড় বড় আছে, এই আছে, এই আছে। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চিংড়ির বিরিয়ানি হচ্ছে, খেতে খুবই টেস্টি হবে, কারণ সাইজগুলো খুব বড়। কড়া চিংড়ির সাইজ এটা, বাগদা চিংড়ি না। এখান থেকে বেছে বেছে বড় চিংড়িগুলো আমি নিয়ে নেব, নিয়ে ছোট চিংড়িগুলো অন্য কিছু তরকারি রান্না করে খাওয়া হবে। এগুলো বুঝবো না, এগুলো ঝাল খেতে খুবই ভালো লাগে, আপনাদের দেখিয়েছি আগে। এটা সিজন, এগুলো খেতে খুব সুন্দর। মাছ চিংড়ি বলে একরকমের পড়ে না তো, আমরা তার থেকে বেছে বেছে এই কড়া চিংড়িটা নিয়ে নিয়েছি, এইগুলো দিয়ে আমাদের বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানি বানাবো, চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো, তার জন্য দুদিকে দুটো পরে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, এদিকে চিংড়ি মাছটা কষিয়ে নেব। এই কড়াটা চাপিয়ে দিচ্ছি, বড্ড ধোঁয়া হচ্ছে তো, পাখা ঠিকঠাক চলছে না, দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে। বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, বসিয়ে দিয়েছি, এটা ততক্ষণ এরকম ফুটতে থাকবে, ওটা বুদ্ধি জল জ্বলতে থাকবে, আমি এদিকে চিংড়িটা কষিয়ে নেব। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেবো, বড্ড হাওয়া হচ্ছে তো, এদিকে আবার আলুগুলোতে যে ইয়েগুলো এসে পড়ে গেছে। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে হলুদ, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। আমরা যেহেতু চিংড়ি দিয়ে করবো তাই মশলা বেশি দেবো না,
মশলা কম কম দেব আর আলুগুলো ওই কারণেই ছোট ছোট দিয়েছি সুন্দর করে কড়া করে আলুগুলো ভেজে নিয়েছি আলু ভেজে কমপ্লিট দিয়ে দেব ভাত হয়ে গেছে তাই ফ্যানটা ঝালিয়ে ভাতের মধ্যে ঘিটা দিয়ে দেবো তারপর মশলাটাও দিয়ে দেব দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো রসুনটা দিয়ে দেবো রসুনের তেল আদাটা দিয়ে দেবো আদাটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিংড়িটা আমি আগে ভেজে নিই চিংড়ি বেশি ভাজলে চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যায় চিংড়িটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এই চিংড়িটা এর সঙ্গে এই ওর সঙ্গে চিংড়িটা দিয়ে দেবো মশলাটা পড়ে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দেবো মশলাটা গোছিয়ে বেশি দিলাম না মানে বেশি বীজও হলো না একটু সুন্দর করে কষাও যাবে এদিকে ছুঁয়েও যাবে না ভাজা আলুটা দিয়ে দিলাম কষিয়ে দিলাম কমপ্লিট তেল ছেড়ে গেছে এবার এতে জলটা দিয়ে দেবো হালকা দেবো জলটা অন্যটা কি দেবো তো হাঁড়িতে ঘি দিচ্ছি বাড়িতে পাতা ঘি ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা ঘিয়ের ওপর ভেজে নেব ভেজে মানে জাস্ট একটু গরম হবে
এ পুরো চিংড়িটা এটা ধরে দিচ্ছি হাতের মধ্যে দিয়ে দেব এটাতে গোলাপ জল কেওড়া জল আর রং একসঙ্গে মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে দেবো আতরটা দিয়ে দেবো যাতে বাতাস না বেরিয়ে যায় তার জন্য এটা এই কাপড়টা ভিজে কাপড়টা চতুর্দিকে ভালো করে সুন্দর করে মুখে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢাকনা দিয়ে উপর দিয়ে বাউরুদ্ধ করে দিলাম ব্যাস এক ঘন্টার জন্য এটা এই আঁচে থাকবে এটা বসিয়েছিলাম আর এখন তো অন্ধকার হয়ে গেছে তো এখন নামিয়ে নেব পারফেক্ট হয়েছে যে দাউ যেমন বলেছো না ভাতগুলো সোজা সোজা হয়ে গেলে তবে সুন্দর বিরিয়ানি হয় ও তেমনই হয়ে গেছে এ হাজির বিরিয়ানি রে একদম মো মো করছে গন্ধে চারিপাশটা চিংড়ি মাছের ব্যাপক গন্ধ বেরোচ্ছে চিকেন বিরিয়ানি থেকেও সুন্দর গন্ধ বেরোচ্ছে রে আহা কি বিরিয়ানি হয়েছে ব্যাস এতক্ষণ অন্ধকার ছিল তাই হয়তো আপনারা বুঝতে পারেন এর কালারটা দেখেছেন কেমন এসছে চিংড়ির যে বিরিয়ানি হতে পারে দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং আই থিঙ্ক নিউ থিঙ্ক তুই দেখেছিস কি তুই দেখেছিস অবশ্যই আমরা কাংলার বিরিয়ানি করেছিলাম যে ক্যামেরাম্যান তুমি কি টেস্ট করবে সত্যি খুব সুন্দর হয়েছে গন্ধেই আমার মন ভরে গেছে না ভিউয়ার্স তোমরা যদি এরকম টেস্ট নিতে চাও তাহলে কিন্তু লিপস মেশিন কন্ডিমেন্টের কাছে চলে আসবে সুন্দরবন বিরিয়ানির মানেটাই তো বদলে গেল আমরা সবাই জানতাম বিরিয়ানি মানে মটন চিকেন বা চিংড়ি দিয়ে এত সুন্দর বিরিয়ানি হয় আগে জানা ছিল না